পুজোর নামে রাস্তায় গাড়ি থামিয়ে চাঁদা আদায় করা নিয়ে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। বুধবার আমতলী বাইপাস সংলগ্ন মলয়নগর গ্রাম পঞ্চায়েতের অধীন নাগেছড়া ফিশ ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডের শুভ উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বললেন মুখ্যমন্ত্রী। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে উদ্বোধন হল এই ইয়ার্ডটির। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, বিধায়ক রামপ্রসাদ পাল, ডুকলি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পরমা বর্মন, মলয়নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান সন্ধ্যারানী মালাকার, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক বিশাল কুমার, সদর মহকুমা শাসক অরূপ দেব সহ অন্যান্যরা। এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 2017 সালে পূর্ববর্তী সরকার এই ফিশ ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড তৈরির জন্য জমি নিয়েছিল, কিন্তু কোনো কাজ শুরু করেনি তারা। পরবর্তী সময়ে 2018 সালে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর এই ফিশ ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড তৈরির কাজে হাত দেয় এবং আজ এই ইয়ার্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন হলো। শুধু এই ফিশ ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডের কাজই নয়, রাজ্যের সর্বত্র বিভিন্ন অসমাপ্ত কাজগুলো সম্পূর্ণ করেছে বর্তমান রাজ্য সরকার, কারণ উন্নয়নের অপর নাম বিজেপি সরকার। এছাড়াও এদিনের বক্তব্যে রাজ্যের সর্বত্র চাঁদার জুলুমবাজি নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পুজোর নামে রাস্তায় গাড়ি থামিয়ে চাঁদা আদায় করা সম্পূর্ণ বেআইনি। পূর্ববর্তী সরকারের আমলে এই ধরনের কাজকর্ম চলত, কিন্তু বিজেপি সরকারের রাজ্যতে এইসব জুলুমবাজি চলবে না। এইসব বেআইনি কাজ যারা করছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য পুলিশ আধিকারিকদের নির্দেশ দেন তিনি। 2017 থেকে এটা কাজটা শুরু হয়েছে, কিন্তু আমাদের সরকার যখন এখানে আসে তারপরে কিন্তু মানে জমি নেওয়া হয়েছিল কিন্তু কাজ কিন্তু শুরু হয়নি, কিন্তু আমরা এসে সেই কাজটা করলাম। শুধু এখানে না, বিভিন্ন জায়গায় এরকমভাবে আমরা প্রচুর কাজ। উন্নয়নের আরেক নাম আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের কেন্দ্রীয় সরকার এবং আমাদের ত্রিপুরা সরকার বা আমাদের যে ভারতীয় জনতা পার্টির যেসব জায়গায় সরকার আছে সেখানে উন্নয়ন ছাড়া কোনো কথা নেই। এখানে যারাই আছেন এই কথাটা যেন না কানে আসে যে এখানে লোডিং আনলোডিং করতে গিয়ে এখানে নানা রকম সমস্যা, শান্তিটা যেন বজায় থাকে। মানুষ শান্তি চায়, শান্তিপ্রিয়ভাবে বাঁচতে চায়, এবং সেটা যদি আমরা রাখি যারা গাড়ি নিয়ে আসবে তারাও শান্তিতে এখানে লোডিং আনলোডিং করতে পারে। আমার মাঝে মাঝে অত্যন্ত বিরক্তও লাগে, খারাপও লাগে যখন শুনি রাস্তার মধ্যে গাড়ি থামিয়ে চাঁদা উঠাচ্ছে। বারবার বলছি না বেআইনি, পুজোর নামে রাস্তা থামিয়ে রাস্তার মধ্যে গাড়ি থামিয়ে পয়সা উঠাচ্ছে, এটা কোন ধরনের সংস্কৃতি? তো আগে ছিল আমাদের সরকার থাকা সত্ত্বে এটা কেন চলবে? এবং আমি আধিকারিকদের পুলিশ আধিকারিকদের বলেছি কোনো অবস্থায় এটা আমরা বরদাস্ত করব না, আর আমরা মুখে বরদাস্ত করব না করে অ্যাকশনও দেখতে চাই না, সেই কথা আমি বলেছি। এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে, বদ অভ্যাস আমি বলবো, একটা বদ অভ্যাসে পরিণত হয়েছে। এই ফিশ ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড তৈরির মূল উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে এদিন মেয়র বলেন, আগরতলা শহরকে যানজট মুক্ত এবং স্বচ্ছ রাখতে, বিশেষ করে শহরের বাজার এলাকাগুলোকে যানজট মুক্ত রাখতে রাজ্য সরকার এই ফিশ ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডটি তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে, কারণ শহরের বড় বাজার অর্থাৎ বটতলা বাজার এবং মহারাজগঞ্জ বাজারের বহিরাজ্য থেকে মাছ বোঝাইকারী যে সকল বড় গাড়িগুলো আসে সেই গাড়িগুলো রাস্তায় দাঁড় করিয়ে মাছ নামানো হয়, যার ফলে রাস্তার চারপাশে যানজটের সৃষ্টি হয় এবং মাছ থেকে দুর্গন্ধেরও সৃষ্টি হয়। তাই শহরের বাজার এলাকাগুলো যানজট মুক্ত এবং দুর্গন্ধ মুক্ত রাখতে শহরের অনতি দূরে নাগেছড়ায় এই ফিশ ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডটি তৈরি করা হয়েছে। এবার থেকে বহিরাজ্য থেকে আসা বড় গাড়িগুলো শহরের বাজার এলাকায় প্রবেশ না করে সোজা নাগেছড়ায় প্রবেশ করবে এবং এখানে বড় গাড়ি থেকে মাছগুলো নামিয়ে ছোট গাড়ির মাধ্যমে মাছ রাজ্যের বিভিন্ন বাজারে পৌঁছানো হবে। এই কারণে যে আমরা লক্ষ্য রেখেছি আগরতলা শহরে বহিরাজ্যের থেকে, বিশেষ করে অন্ধ্রপ্রদেশ বা অন্যান্য রাজ্য থেকে আমাদের যে মাছ এখানে আগরতলা শহরে আসে বা রাজ্যে আসে, সেগুলি সাধারণত বটতলা বাজার এবং মহারাজগঞ্জ বাজারে এটা সমস্ত মাছ আনলোড করা হয় এবং সেখান থেকেই সারা বিভিন্ন বাজারে আগরতলা শহর বা বিভিন্ন রাজ্যের বাজারে এখান থেকেই ছোটো ছোটো গাড়ির মাধ্যমে এটা নেওয়া হয়। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বটতলা বাজারে আপনাদের অভিজ্ঞতা, যারা বটতলা বাজার সঙ্গে যুক্ত আছেন বা আগরতলা শহরে যারা থাকেন, বটতলা আশেপাশে নাগরিকরা ব্যবসায়ীরা দেখবেন বটতলা বাজারে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে, একদম বলবো যে এটা বিশেষ জায়গা দাঁড় করিয়ে তারা দিনের পর দিন মাছ আনলোড করা হতো। করাতে ফলে কী হতো, রাস্তাটা নষ্ট হয়ে যেত,
এলাকা দুর্গন্ধ হতো, এখানে ভুচি বা বরফের জলগুলি পড়ে রাস্তাগুলি নষ্ট হয়ে যেত এবং এলাকার পরিবেশ নষ্ট হয়ে যেত। এখানে এলাকার লোকের একটা দাবি ছিল এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য, বা শহরবাসীরও একটা আবেদন ছিল যে আগরতলা পৌর নিগম বা সরকার যাতে এই বিষয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করে। সেদিকে লক্ষ্য রেখে আমাদের পৌর নিগম এবং আমাদের সরকার আরবান ডিপার্টমেন্ট এই কাজগুলি হাত দিয়েছেন এবং 3.5 কোটি টাকার এই প্রজেক্ট তৈরি করা হয়েছে। এখানে আমরা লক্ষ্য রেখেছি যে যারা বহিরাজ্যের থেকে গাড়ি করে মাল মাছ নিয়ে আসেন, তাদের যে ড্রাইভার বা সহযোগীরা তারা গাড়িতেই ঘুমাতে হয়, রান্না করতে হয় গাড়ির নিচে বসেই, তার স্টোভে রান্না করা দেখেছেন। তা আমরা তাদের কথা ভেবেছি যারা আসে, তাদের নিরাপত্তা থাকে না, গাড়িরও থাকে না, অনেক সময় গাড়ি অনেক মালামাল চুরি হয়ে যায়। তো আমরা দেখেছি না এখানে যদি আমরা স্থানান্তরিত করি, বড় গাড়িগুলি যদি এই ইয়ার্ডে ঢুকে, গাড়ির যেমন নিরাপত্তা আছে, এখানে গাড়ি যিনি প্রথম দিন ঢুকবে, যে ফিজটি ঢুকবে, তারা ইচ্ছা করে যতদিন মাছ আনলোড না হয় ততদিন তারা কিন্তু এখানে একই টাকায় তারা থাকতে পারবে। 3.5 কোটি টাকা ব্যয় করে এই ফিশ ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডটি তৈরি করা হয়েছে বলে জানান মেয়র। পাশাপাশি তিনি এও জানান যে যতদিন পর্যন্ত মাছ লোড বা আনলোড না করা হয় ততদিন পর্যন্ত বহিরাজ্য থেকে আসা মাছ বোঝাইকারী গাড়ির চালক এবং সহচালকদের গাড়িতে রাত যাপন করতে হয়। কিন্তু এই ফিশ ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডের মাছ বোঝাইকারী গাড়ির চালক এবং সহচালকদের থাকা খাওয়া এবং নিরাপত্তার সুব্যবস্থা রয়েছে। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।